সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 7 জনের মৃত্যু হয়েছে। সময় 1243 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্যটি দপ্তরে ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 497 জন এবং বাকিরা ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 61,817 জন, এর মধ্যে মারা গেছেন 297 জন। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকরবীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। হাতের নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো।